হ্যালো বিয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনি থেকে শুরু করে আমি প্রায় প্রত্যেকেই আমরা কিন্তু সবাই ইমো অ্যাকাউন্ট ব্যবহার করি, কিন্তু আমাদের থেকে চুরি করে আমাদের ইমো অ্যাকাউন্টে যদি কেউ ব্যবহার করে অথবা আমাদের অজান্ত যদি কেউ ব্যবহার করে, আমরা ইমোতে কার সাথে কথা বলতেছি, কার সাথে মেসেজ করতেছি সব কিন্তু দেখে নিবে। তো এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার ইমো অ্যাকাউন্টটি কেউ ব্যবহার করতেছে কিনা, আপনার থেকে চুরি করে সেটি কিভাবে জানবেন এবং আপনি ইমো অ্যাকাউন্টের থেকে ওকে কিভাবে ডিলিট করবেন। তো যারা ইমো অ্যাকাউন্টটি নিরাপদে রাখতে চান তাদের জন্য আজকের ভিডিও। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। তো আপনারা সর্বপ্রথম আপনাদের ফোনে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে আসার পর সার্চ করে দিবেন ইমো। ইমো সার্চ করার পর আপনার প্লে স্টোর থেকে ইমো অ্যাপসটি আপডেট অপশানে ক্লিক করে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর ইমো অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে যে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে মোর অপশানে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর এখানে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে আসার পর ইমো অ্যাকাউন্ট সেটিংস, ঠিক আছে, দেন এই অপশানে ক্লিক করবেন। ইমো অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করার পর ম্যানেজ ডিভাইস, ঠিক আছে, ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন। ম্যানেজ ডিভাইসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডিভাইস দেখাচ্ছে। আমার ফোনটি হচ্ছে শুধু রেডমি 5 প্লাস, আরগুলো আমার ফোন না। তো আপনি এখান থেকে যদি আপনার ইমো অ্যাকাউন্টে যদি এখানে আপনার ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইস দেখতে পান, ওই ডিভাইসটি ডিলিট করার জন্য দেন আমি একটি ডিভাইসের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর ডিলিট অপশানে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করার পর আবার ডিলিট করবেন। আবার ডিলিট করার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনাদের ফোনে একটি কোড আসবে, কোডটি দিয়ে দিয়ে ডিলিট অপশানে ক্লিক করে দিলে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন আমার ফোনটি কিন্তু ওই ডিভাইসটি ডিলিট হয়ে গেছে। তা আবার দ্বিতীয় নাম্বারে ক্লিক করবেন, দ্বিতীয় মোবাইলটিতে ক্লিক করবেন, দেন ডিলিট, আবার ডিলিট। দেখতে পাচ্ছেন দ্বিতীয় ডিভাইসটিও ডিলিট হয়ে গেছে। তো আপনি এইভাবে করে সবগুলো ডিভাইস এখান থেকে ডিলিট করে দিবেন এবং আপনি আপনার ডিভাইসটি ছাড়া সবগুলো ডিভাইস এখান থেকে ডিলিট করে দিবেন। তো ডিলিট করে দিলে কিন্তু আপনার ফোনে কিন্তু ওরা আর আপনার ইমো অ্যাকাউন্টটি দেখতে পারবে না। সো ওকে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে এক লাইক করবেন। আর আপনারা যদি এভাবে আপনার ইমো অ্যাকাউন্টটি নিরাপদে রাখতে চান, অন্য অন্য ডিভাইসগুলো আপনার ইমো অ্যাকাউন্ট থেকে ডিলিট করে দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।